প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরের কালীবাড়ি এলাকায়। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাটির ঘর। মাটির ঘর কিভাবে তৈরি করা হয়, মাটির ঘরে বসবাস করে কেমন লাগে জানতে চেষ্টা করব এই এলাকার একজন প্রবীণ ব্যক্তির সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আপনার বয়স কত চলছে? তার ষাটের মতো হবে, ষাটের একটু উপরে হতে পারে। এই যে আপনারা মাটির ঘরে বসবাস করেন, কেমন লাগে? খুব সুন্দর লাগে, মাটির ঘরটা খুব ঠান্ডা। মাটির ঘর আসলে কিভাবে তৈরি করা হয়? মাটির ঘরটা এখানে ইয়ে দিয়া, আপনার ওই লোকজন দিয়া মাটি খনন করা, তারপরে পানি দিয়া, কোষা দিয়া গুলি করা লাগে। গুলি করার পর ওই দেওয়ালের বস্তা দেয় দেওয়ালি, আর এদিকে যেগুলো হেল্পার থাকে আর ওই সব গুলি করা দেয়, আর ইয়া করে ওই বাড়ি দেয়। বাড়ি দিতে দিতে তখন বাড়ি দেওয়া শেষ হয়ে গেল, কেউ একতলা করে কেউ দোতলা করে, তারপরে ঠিক নেই অর্থ বুঝে করার পরে তখন ধরো মিস্ত্রি নিয়ে এসে হয়তো ছাউনি করে নিল, ছাউনি করার পরে হয়তো ল্যাপা ট্যাপা করে ওখানে হয়তো পার হলো। তাতে এই মাটি দিয়ে ঘর তৈরি করার জন্য কেমন খরচ হয় আপনাদের? এটা ধরো দোতলা করলে একটু বেশি হয়, একতলা করলে একটু কম হয়, কারণ আগে আমরা যে সময় মাটিতে ঘর করতাম তো সেই সময় একটা করে ঘরে ধরেন 3,000 টাকা করে ছিল, খালি খালি ঘরটুক খালি গাঁথা, তারপরে ধরেন মিস্ত্রি আছে, তারপরে বাঁশ আছে, কাঠ আছে, লোহা, এসব অনেক হাবি যাবি। মাটির ঘরের থেকে আপনাদের ভয় লাগে না কখনো? ঝড় বৃষ্টি আসলে ভেঙে পড়ার সম্ভাবনা? ঝড় বৃষ্টি আলো ভয় কি, হয়তো যদি আল্লাহ মারে তার দিকে ঠেকাতে পারবে না। ঝড় বৃষ্টি আলো একটা ভয় হয় কি, যদি দুর্বল ঘর হয়, দেওয়াল যদি ফাটা যায় তাহলে হয়তো পড়ে যাবে। একটু দেয়াল ধসে আপনার এখানকার কেউ কখনো মারা গেছে কিনা? না, আমার এখানে দেওয়াল ধসে কেউ মারা যায়নি। তো ঘর দুয়ার যদি টিন ভাঙা থাকে না, টিন ভাঙা থাকলে কি হতো, ওই খেয়ার হয়তো পচে গেল, ওদিকটা পানি পড়তে 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 হতো, হয়তো দেওয়ালের মাঝখানে ঢুকে গেলো, ওটা আবার মেরামত করে, মেরামত করে সে ঘরের লাগা পোজা করে আবার পাড়া থাকে। এই যে আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে কথা বলছি, এই গাছটা কে রোপণ করেছে? এই গাছটা কে রোপণ করেছে বলা কঠিন, কারণ এটা হিন্দু প্রতিষ্ঠান জায়গা, তো গাছ একটা বড় ছিল এখানে। এই গাছটার বয়স হওয়ার পরে গাছটা ভেঙে যখন যাওয়ার পর এই গাছটা আবার সরত থেকে আবার এত বড় হয়ে গেছে। এই গাছের নিচে দাঁড়িয়ে আমরা কথা বলছি, অনেক মজা পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, ছায়া পাচ্ছি। সারা দেশে যদি এমন উদ্যোগ গ্রহণ করা হয় সেক্ষেত্রে পরিবেশটা কেমন হতে পারে বলে আপনি? সুন্দর পরিবেশ হবে, খুব সুন্দর পরিবেশ। এখানে বর্ষে বর্ষে দুর্গা পূজা হতো, এই গোটা গ্রাম মিলে এখানে দুর্গা পূজা হতো, কিন্তু এখন আর এখানে দুর্গা পূজা হয় না। তো সবাইকে মাটির ঘর প্রস্তুত এবং এই বৃক্ষরোপণের বিষয়ে আপনি কি বলবেন? বৃক্ষরোপণ করলে সুবিধা আছে, দেশের জন্য সুবিধা, তারপরে রোদের জন্য সুবিধা আছে, তাতে সুবিধা সবারই সুবিধা। মাটির ঘর বিষয়ে এখন একটু কথা বলবো এই প্রতিসরের একজন বয়স্ক মহিলার সাথে। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সালেহা। আপনি কি মাটির ঘর তৈরি করেছেন? হ্যাঁ, আমি ঘর তৈরি করেছি। কেমন লাগে মাটির ঘরে? মাটির ঘর ঠান্ডা, গরম কম, ভেঙে পড়ে না কখনো? পড়েনি, এখনো পড়েনি বাবা, আমরা এই বুড়ি হয়ে গেল এখন মাটির ঘরে। মাটির ঘর তৈরি করতে কি কি জিনিস লাগে? ওই যে ইয়া করে কাঁথো করে জাউন করে গুলি করা লাগে, গুলি ছিঁড়ে যাওয়া লাগে। বাংলাদেশের সব জায়গায় কি মাটির ঘর বানানো সম্ভব হবে? হ্যাঁ সম্ভব হবে। এই যে গাছের নিচে কেমন লাগছে আপনার? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার জন্য, অক্সিজেনের জন্য। আপনি সবাইকে গাছ লাগাতে বলবেন তো? হ্যাঁ।